র‍্যাবের তারমিন মাহমুদ পাশা যিনি ইতিমধ্যে শুধুমাত্র নারায়ণগঞ্জে না ওনাদের এলাকাটা অনেক বড় একটা এলাকা নিয়ে কাজ করতে হয় সংখ্যা অনেক কম মানুষের কিন্তু এলাকা অনেক বড় সেই কুমিল্লা পর্যন্ত নোয়াখালী পর্যন্ত ঠেকেছে সবটা জায়গাতেই ব্যাপক কাজ করেছে এবং বিশেষ করে এই জঙ্গিবাদ দমনে ইদানিংকালে বেশ কিছু কাজ ওনারা করেছেন ওনারা খুব একটা প্রচার করেন না বাট আমি জানি যে হঠাৎ করে বেশ কিছু মানুষ নিখোঁজ হয়ে গেছিল বাংলাদেশ থেকে যুব সমাজ তাদেরকে উদ্ধার করার ব্যাপারে কিংবা সঠিক পথে নিয়ে আসার ব্যাপারে কিংবা ধরার ব্যাপারে একটি অগ্রণী ভূমিকা পালন করেছে নারায়ণগঞ্জ র‍্যাব 11 আমি শুধু একটা কথা বলতে চাই কোরআনের একটা আয়াত আছে যে কোরআনের আয়াতে পরিষ্কার বলা আছে যে জাতি তার নিজের ভাগ্যের পরিবর্তন করে না আল্লাহ তাকে ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করেন না একদম খুব পরিষ্কার কথা এটা আমি আজকে কমিউনিটি পুলিশের সদস্য যারা আছেন আমাদের নারায়ণগঞ্জের সবাই পরিচিত আমাদের চেয়ারম্যান সাহেবরা আছেন আমাদের নেতৃবৃন্দরা আছেন আমাদের পুলিশের ভাইরা আছেন আমরা দোষ ধরতে খুব অভ্যস্ত আমরা দোষ ধরি খুব বেশি এটা আমাদের একটা নেচার আমরা মানুষের ভালোর থেকে খারাপের দিকটা দেখি বেশি হ্যাঁ কোনো একটা সেক্টর নাই যেই সেক্টরে সবাই পারফেক্ট আছে কোনো সেক্টর নেই আপনি রাজনীতি বলেন নো নোবডি ইজ পারফেক্ট সবাই পারফেক্ট না সাংবাদিক বলেন পারফেক্ট না শিক্ষক বলেন পারফেক্ট না আপনি হুজুর বলেন পারফেক্ট না আপনি পুলিশ বলেন পারফেক্ট না সেনাবাহিনী বলেন পারফেক্ট না প্রশাসন বলেন পারফেক্ট না সবাই যদি পারফেক্ট হতো তাহলে তো পৃথিবীতে আর কোনো অশান্তি থাকতো না প্রত্যেক জিনিসের মধ্যে কিছু ভালো থাকবে কিছু খারাপ থাকবে সংখ্যা কোনটা বেশি হয় দেখতে হবে আমি একটা জিনিস শুধু জানাতে চাই আপনাদের পুলিশ ভাইদের কাছে আমাদের বয়স হয়ে গেছে আজকের যদি বয়সটা হয় আমি যদি 96 এমপি শামী ওসমান হতাম আপনাদেরকে এভাবে বলতাম না কারণ 96 নারায়ণগঞ্জে ফেন্সিনিল ক্লাব নামে ক্লাবও হয়েছিল এটা সাংবাদিক যারা সিনিয়র সাংবাদিক এখানে অনেকে বয়স তখন জন্ম হয়েছে কিনা আমি জানি না নারায়ণগঞ্জে ক্লাবই হয়েছিল একটা নাম ফেন্সিনিল ক্লাব তখন নারায়ণগঞ্জে প্রতিদিন শহরের ভিতরে বিক্রি হতো প্রায় 30,000 বোতল ফেন্সিনিল আমি আমি তখনকার যারা ওসি তাদের নাম আমার সারা জীবন মনে থাকবে কারণ ওই নিষিদ্ধ পল্লী উঠানোর সময় তখনকার এসপি এবং ওসিরা যেভাবে আমাকে সাহায্য করেছিল আমি আল্লাহর কাছে দোয়া করি যে তারা যেখানেই আছেন যেভাবেই থাকেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ গাফুরুর রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে সবসময় যাতে তাদের এবং তাদের পরিবারের উপরে রহমত দেন বরকত দেন কারণ তারা যখন এসেছিলেন নারায়ণগঞ্জে আমার সাথে কথা বলে এসেছিলেন যে দুইটা বিষয়ে তারা এখনও আপোষ করবেন না একটা হচ্ছে ড্রাগস আর একটা হচ্ছে নিষিদ্ধ পল্লী আপনারা জেনে অবাক হবেন কষ্ট পাবেন এই নিষিদ্ধ পল্লীতে প্রায় 6,000-এর উপরে মেয়ে ছিল যাদের বয়স 11 বছরের নিচে আমাদের যাদের মেয়ে আছে একবার একটু কল্পনা করেন 11 বছরের নিচে 6,000-এর উপরে মেয়ে ছিল সারা বাংলাদেশের সমস্ত ক্রাইম কন্ট্রোল করতো এই নারায়ণগঞ্জের নিষিদ্ধ পল্লীগুলি আমরা এটাকে উচ্ছেদ করি নিয়ে কিন্তু পুনর্বাসন করেছি এবং আমি জাতির পিতার কন্যা শেখ হাসিনার কাছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহই সাক্ষী সবচেয়ে বড় সাক্ষী আমি কাবা শরীফ ছুঁয়ে যখন শপথ করে এসেছিলাম যেটা উঠাবো শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য এবং আমার নেত্রীর কাছে যখন বলেছিলাম উনি বলেছেন করো আমি বলেছিলাম বাধা আসবে আপা বলে যত বাধা আসুক ভালো কাজ করতে গেলে বাধা আসবে এবং যেই কাজ আল্লাহর পথে সৃষ্টিকর্তার পথে বাধা তো আসবেই তুমি তোমার কাজ করো এবং প্রচণ্ড বাধা এসেছিল এই বাধার নাম শুনলেই ভয় পাবেন আপনারা দেশে বিদেশের এমন কোনো সেক্টর নাই যে এটা আমাদের নেওয়া এসেছিল এবং বাংলাদেশের কত সুন্দর সুন্দর চেহারা দেখি কত বড় বড় নাম শুনি যারা টেলিভিশনের সঙ্গে কথা বলেন তাদের সাথে এটার যে ইনভলভমেন্ট ছিল আমি তখন এটা প্রমাণ পেয়েছিলাম যাই হোক ওই কাজটি করে আমার মনে হয় আমার জীবনে একটি ভালো কাজ করতে পেরেছিলাম এই কারণে হয়তো বোমা হামলায় বেঁচে গেছিলাম আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আরও কিছু কাজ করার জন্য তখন আমি রাতের বেলায় চাদর পরে আমাদের এসপি সাহেবকে বলি আমাদের যে ওসি সাহেবরা আছেন তাদেরকে বলি আমার সাথে প্রতিদিন না হলেও সপ্তাহে 2 দিন আমার নির্বাচন এলাকার ওসি সাহেব এবং DI1 সহ আমরা কথা বলতাম যে কীভাবে আরেকটু ভালো কাজ করা যায় এরা রাত্রে 11টা 12টার সময় বাসায় আসতো মনে করতো একটা দায়িত্ব হয়ে গেছে আমাদের নারায়ণগঞ্জটাকে ভালো করার আমি নিজে শীতের মধ্যে শাল পরে নারায়ণগঞ্জে মাদক বন্ধে করার জন্য মাঠে নেমেছিলাম আমাকে গুলি করতেও গেছে যখন চিনতে পারে নাই যখন চাদর সরিয়েছিলাম তখন বুঝেছি শামীম ওসমান আমার 3 দিন থেকে 4 দিন সময় লেগেছিল নারায়ণগঞ্জ শহরের মধ্যে এবং আশেপাশে এলাকায় মাদক বন্ধ করে দিতে তৎকালীন আইজি সাহেব আমাকে ডেকে নিয়ে গেছিলেন জরুরি ভিত্তিতে গাড়ি পাঠিয়ে বললেন আপনাকে মেরে ফেলবে কেন বললো সব মাদক ব্যবসায়ীরা সারা বাংলাদেশে এক হয়েছে যে আপনাকে হিট করবে আলম সো বলে আপনি আর বেরেন না সামনের দিকে
আমি নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট ছেড়ে আরও দূরে চলে গেছিলাম যে এটা বন্ধ করবো এটা, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, বাঁধক যে খায় সে তো অসুস্থ, ওকে আমি ঘৃণা করি না, বাট অবশ্যই আমি তার উপরে কষ্ট পাই, কারণ মাদক খাওয়াটা একটা, কিন্তু যে মাদক বেচে সে তো ইবলিশ শয়তান, ডাইরেক্ট শয়তান, ওই শয়তানের একটা রূপ। যেই পরিবারে একটা ছেলে মাদক খায় সেই পরিবারটা দোজক হয়ে যায়, একদম দোজক, সেটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান না, ওই পরিবারে কোনো শান্তি থাকে না। বেশি দূর যাওয়া দরকার নেই, পুলিশের ঘটনাই বলি, একটা একটা মেয়ে, আমি মেয়েটার নাম ভুলে গেলাম, রাতে হ্যাঁ ঐশী না কী নাম জানিছিল, হ্যাঁ মেয়েটা, হ্যাঁ তার বাবা পুলিশ অফিসার, মা অফিসার, মা মানে শুয়ে আছে বাবা মা, মাদকের পয়সা দানি দেখে ভোর রাতে ঘুমের মধ্যে বাবা মার গলা জবাই দিয়ে কেটে ফেলেছে। ওই মেয়েটা কি সুস্থ? সুস্থ তো ছিল না, কিন্তু যে মাদকটা দিয়েছে সে কিন্তু সুস্থ ছিল। তাই আমি আজকে এখানে এসেছি একটা কারণেই, এখন বয়স হয়ে গেছে, আগের মতো পারি না, যদি পারতাম নারায়ণগঞ্জ শহর এবং আশেপাশের এলাকা একাই কন্ট্রোল করে ফেলতাম। আমরা জানি যে কারা কারা করে, এবং যারা করে তারা সামনে চলে আসে। আমরা অনেক সময় দেখা যায় এমন ভান ধরে থাকি, আমরা ভানের ঠেলায় এত সুশীল সাজি, এত ভালো মানুষ সাজি, কিন্তু দেখা যাচ্ছে আমার পিছনে যে আসে সেই কিন্তু মাদকটা বেচতেছে এলাকায়, আমার শেল্টারে, আমার শেল্টারে সেই বেচতেছে, এটার সাথে জড়িত আছে। র্যাবের ডিজি একটা কথা বলেছেন, আমি তাকে, যদি উনি আমার প্রোটোকলে অনেক নিচে, তারপরে আমি র্যাবের ডিজিকে স্যালিউট করি, উনি একটা কথা বলেছেন, সমাজের এমন কোনো স্তর নাই যে এই ক্রাইমের সাথে জড়িত না। অ্যান্ড ইট ইজ ট্রু, ইট ইজ ট্রু, সব সেক্টর থেকে জড়িত হয়ে গেছে, কারণ এত টাকা এত অল্প সময়ের মধ্যে কামানোর পথ নাই। তাই আমি পুলিশ ভাই আপনাদের কাছে একটা হাত জোর করে ভিক্ষা চাই, একদম হাত জোর করে ভিক্ষা চাচ্ছি, আমাদের নারায়ণগঞ্জটাকে একটু সেভ করেন, আপনারা সেভ করেন, দয়া করেন, আপনি বিনিময়ে যে কী পাবেন আপনি কল্পনা করতে পারবেন না। এই যে বাবা মা যারা আছে নারায়ণগঞ্জের, যাদের সন্তানরা মাদক খাচ্ছে কিংবা খেয়ে পুরো পরিবারটাকে অশান্তি করে ফেলেছে, আমার বিশ্বাস পুলিশ যদি মনে করে, র্যাব যদি মনে করে, প্রশাসন যদি মনে করে, এবং এনারা সবাই ভালো মানুষ, নারায়ণগঞ্জে কোনো, আমার মনে হয় না কোনো মায়ের সন্তান জন্ম নিয়েছে যে মাদক, আমরা তো আছি সাথে, কোনো শেল্টার তো দূরের কথা, লাঠি নিয়ে নামতে হবে, লাঠি নিয়ে নামবো, যদি অন্য কিছু নিয়ে নামতে হয় অন্য কিছু নিয়ে নামবো, আই ডোন্ট কেয়ার যে কে ভোট দিবে কে ভোট দিবে না, আল্লাহকে খুশি করতে চাই মৃত্যুর আগে, এবং এই মাদক ব্যবসাটা বন্ধ করতে চাই। আমার এখন একটাই স্বপ্ন, মানুষ শান্তিতে ঘুমা। পদ্মা সেতু হয়েছে, অবশ্যই মানুষ খুশি হয়েছে, নারায়ণগঞ্জের লিঙ্গ রোড হচ্ছে, মানুষ খুশি হয়েছে, আমাদের বড় বড় প্রজেক্ট হচ্ছে, মানুষ খুশি হয়েছে, কিন্তু মানুষ তার চেয়েও বেশি খুশি হয় মানুষ যদি শান্তিতে থাকতে পারে। মানুষ চায় আমি দরজা খুলে ঘুমাবো, মানুষ চায় আমার মেয়ে ঘর থেকে বের হবে, আমি ভয় পাবো না যে রাতে 10টা বেজে গেছে আমার মেয়ে এখনও ফিরছে না কেন। আমাদের দেশের এই যে গাজী ভাইরা কিংবা সামনের মুক্তিযোদ্ধারা বসে আসেন, এই জন্য যুদ্ধ করেন নাই যে আমাকে ভয় পেতে হবে, এটা একটা স্বাধীন বাংলাদেশ, এই দেশে তো ভয় পাওয়ার কথা না, কিন্তু ভয় পেতে হচ্ছে কিছু সংখ্যা, এদের সংখ্যা খুব কম, এরা 0.23% না, 0.1% না জনসংখ্যা, কিন্তু সব সেক্টরের মানুষ তাদের পিছনে আছে। আমি পুলিশ ভাইদের কাছে অনুরোধ করব, কমিউনিটি পুলিশের সদস্যদের কাছে অনুরোধ করব, এলাকা এলাকায় পঞ্চায়েত করেন, কোনো দল দেখেন না, ভালো মানুষ দেখেন, ভালো কাজ করতে গেলে ভালো মানুষ দরকার, প্লিজ আপনাদের দুটো হাতে ধরি, আপনাদের কাছে ভিক্ষা চাই, এর বিনিময়ে আপনারা কি পাবেন আমি জানি না, তবে একটা জিনিস পাবেন, যে দোয়া আপনারা পাবেন ওই বাপ মার ওই পরিবারে, যেই পরিবারে অশান্তি হচ্ছে ওই দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ গাফুর রহিম, কিংবা যেই যেই ধর্মই ডাকি না কেন, সৃষ্টিকর্তা ভগবান বলেন, জিসাস বলেন, তার আশীর্বাদে তার দোয়ায় আপনার পরিবারে, আপনার যে সন্তান, আপনার যে পরিবার আছে, দেখবেন আল্লাহ আপনাদেরকে রহমত দিবেন, বরকত দিবেন, হেফাজত করবেন, আল্লাহ আপনাদেরকে সহায় দিবেন ইহকালে এবং পরকালে। সো আমি মনে করি যে এই যে আপনাদের কাঁধে যে স্টার লাগানো কিংবা যে পোশাক পরেছেন, এটা শুধুমাত্র মামলা নিয়ে কিংবা মামলা শেষ করার ব্যাপার না, আমাদের যশোর থেকে আরম্ভ করে, জেলা প্রশাসক থেকে আরম্ভ করে, রাজনীতিবিদ থেকে আরম্ভ করে, এবং সাংবাদিক ভাইরা আপনারাও এখানে একটা রোল প্লে করতে পারেন। সাথে সাথে কিন্তু পুলিশ তো ফেরেস্তা না, যে পুলিশ সব চোখ বন্ধ করে দেখে, পুলিশ ফেরেস্তা না, পুলিশকে জানাতে হয়, সাংবাদিক ভাইরা আপনারাও তো জানাতে পারেন,
আপনারা জানেন কিন্তু সব কিছু, যে কে বেচছে, হয়তো ভয়ে বলেন না, গোপনে বলেন, চুপ করে বলেন, আমার সাথে লোক থাকলে তার বিরুদ্ধে বলেন, কিংবা যদি মনে করেন আমার পুলিশকে বিশ্বাস করতে পারছেন না তাহলে আমাকে বলেন। আমরা চেষ্টা করি না এই বছরটার মধ্যে, আজকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বরের পরে জানুয়ারি মাসের 1 তারিখে যদি আমরা আবার সবাই একসাথে হই, আল্লাহ যদি আমাদের বাঁচা রাখে, আমরা যদি বলতে পারি নারায়ণগঞ্জের কোথাও এক ফোঁটা মাদক নাই, সন্ত্রাস নাই, ভূমিদস্যু নাই, জমি দখল করে নাই, এই প্রতিজ্ঞান নাই, এই প্রশ্নে আমি একটা কথা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমার দল বলতে আমি কিছু বুঝি না, আমার দলে যদি খারাপ লোক হয় তার জন্য সাজা হবে ডবল, অন্য দলের লোক হয়ে তার জন্য নর্মাল সাজা, আমাদের জন্য ডবল সাজা হবে, কারণ আমরা শেখ হাসিনার কর্মী। শেখ হাসিনার কর্মী হয়ে যদি কেউ এই খারাপ কাজগুলিকে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে যদি কেউ এই খারাপ কাজগুলিকে প্রশ্রয় দেয়, আমি মনে করি তার এই দলে থাকার কোনো অধিকার নাই এবং তার আমাদেরকে, আমাদের তাদেরকে কোনো প্রয়োজনও নেই। আবারও পুলিশ ভাইদের কাছে আমি বক্তব্য দীর্ঘায়িত করলাম, ক্ষমা চাচ্ছি, আমি আপনাদের কাছে হাত জোর করে ভিক্ষা চাচ্ছি ভাই, একদম ভিক্ষা, দয়া করেন ভিক্ষা দেন, মাঠে নামেন, আমাদেরকে সাথে নামেন, প্লিজ দয়া করেন। সমাজের ভালো মানুষ কারা কারা, আপনার এলাকায় ওসি সাহেবরা আপনার সবাই চিনেন, এসপি সাহেব বলবে শুধু আপনারা করবেন তা না, আমাদের যদি এটা মোরাল ডিউটি না, জাস্ট একটা কারণে করেন, সৃষ্টিকর্তাকে খুশি করব, সৃষ্টিকর্তাকে খুশি করব। আমি আপনাকে কোরআনটা আমি তর্জমা করে পড়ি দুই বেলা, আমি বলতেছি বিশ্বাস করেন, এর বিনিময়ে আপনি যা পাবেন ইহকালে পরকালে আপনি কল্পনা করতে পারবেন না, বাড়ির ভিতরে শান্তি আর শান্তি পাবেন, এই মানুষের দোয়াগুলি আপনাকে দেখবেন আপনার পরিবারে রহমত নিয়ে আসছে। মানুষ এক খণ্ড জমি কিনে একজন যে ওই জমির ভিতরে একটা সাইনবোর্ড গাড়ি দিয়ে আসে, মসজিদে বসে বিচার করে ওইখান থেকে টাকা খায়, এই তো হয়ে গেছে আমাদের সমাজের অবস্থা। সো উই হ্যাভ টু স্টপ, আমাদেরকে স্টপ করতে হবে, আর যদি কেউ না পারে তাহলে ইনশাল্লাহ আমরা মাঠে নামবো, আমি একা হলেও নামবো এবং আমি একা চলবো এবং আশা করি ভালো মানুষগুলি আমার পাশে থাকবে। ডিসি সাহেবের মতো যে কথাটা বলেছেন, চনপড়া বস্তিতে গেলে ঘেরাও দিয়ে ফেলে, কার মায়ের এত বুকে এত দুধ আছে যে ঘেরাও দিয়ে ফেলবে আমাদের প্রশাসনকে, আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই, কারণ এটা আমাদের বাংলাদেশ, আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ।